আজ গুরু পরব, মা বললো আজকে নাকি পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম কিচ্ছু খেতে নেই, একদম নিরামিষ খেতে হয়। তো হঠাৎ করে বললে কি করে হয় বলুন। তো মাথা থেকে বের করলাম, ঠিক আছে যখন নিরামিষ খেতে হয় আর কিছু রান্না বান্না করারও খুব একটা ইচ্ছা নেই, তাহলে ঘুগনিই বানাই, আর ঘুগনি বানাবো ক্রকপট। এবার ক্রকপট কী এসব আপনি আমাকে জিজ্ঞেস করবেন না, ওসব আপনি গুগল করে নিন। ক্রকপটের মধ্যে আমি না ভেজানো মটর, আলু, হলুদ, জিরে গুঁড়ো, তারপরে সর্ষের তেল, তারপরে আদা বাটা, তারপরে টমেটো কুচি, তারপরে নারকেল কুচি, পরিমাণ মতো নুন, এইসব দিয়ে সকালবেলা বসিয়ে দিলাম। সন্ধ্যাবেলা চার ঘন্টা, এটার মধ্যে চার ঘন্টা আট ঘন্টার অপশান আছে, আপনার হাতে যেরকম সময় আছে সেরকম অনুযায়ী বসিয়ে দেবেন। তারপরে দেখবেন চার ঘন্টা পরে একদম ঘুগনি তৈরি। না নাড়াচাড়া করতে হবে, না কষাতে হবে, না কিছু করতে হবে, শুধু খাওয়ার আগে একটু গরম মশলা, জিরে ভাজা গুঁড়ো এইসব ছড়িয়ে খেয়ে নিন। চলি, বাই বাই, টাটা, আবার দেখা হবে, নমস্কার।